গেরুমো দেল তোরোর পিনোকিও। এবারের অস্কারে সেরা অ্যানিমেশন সিনেমার নির্বাচিত হওয়াটা এক প্রকার নিশ্চিত ছিল, কারণ সরল সাবলীল স্টপ মোশনকে যে এত নিখুঁতভাবে তৈরি করা যেতে পারে তা হয়তো কেউ ভাবেনি। একটা অ্যানিমেশন যে এত আবেগপূর্ণ হতে পারে সেই দৃষ্টান্ত দিয়ে গিয়েছে এই সিনেমা। কি কারণে এই স্টপ মোশনকে সর্বকালের সেরা অ্যানিমেশন বলা হচ্ছে, এর পেছনের কিছু কথা জেনে নিব এবার। পিনকিও সিনেমার 24 সেকেন্ডের এই দৃশ্যটি তৈরি করতে সময় লেগেছে প্রায় 2 মাস। যেভাবে বানরটি অতি সূক্ষ্মভাবে স্থান পরিবর্তন করছে, যেমন তার চেহারার বুনো অভিব্যক্তি, দেখতে পুরোপুরি অ্যানিমেশন মনে হলেও আসলে এটি স্টপ মোশন অ্যানিমেশন। সিনেমায় প্রতিটি চরিত্রের চোখের পাতা থেকে মাথার চুল, শার্টের বোতাম থেকে গাছের পাতা, সমস্ত কিছু হাতে তৈরি করা হয়েছে। সিনেমাটিকে বলা হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে সূক্ষ্ম ও জটিল স্টপ মোশন অ্যানিমেশন। অবিশ্বাস্য হলেও পুরো সিনেমাটি দৃশ্যায়নের সময় লেগেছে প্রায় 960 দিন, বা 2.5 বছরেরও বেশি সময়। এই সিনেমায় কয়েক দশকের পুরনো স্টপ মোশনের প্রচলিত পদ্ধতির সাথে একটি জটিল পদ্ধতির সংমিশ্রণ করা হয়েছে। ফ্রেম বাই ফ্রেম চেহারার অভিব্যক্তি পাল্টানোর পরিবর্তে তারা ব্যবহার করেছে মেকানিক্যাল গিয়ার সম্বলিত পাপেটস। এতে একদিকে সময় সাশ্রয় হওয়ার পরিবর্তে বেড়েছে শ্রম, কারণ প্রতি 1 সেকেন্ড দৃশ্য ধারণের জন্য আর্টিস্টদের পাপেটের অবয়ব পরিবর্তন করতে হয়েছে 24 বার। তার মানে প্রতি 1 সেকেন্ড দৃশ্যায়নের জন্য 24টি ছবি তুলতে হয়েছে। এর ফলে সূক্ষ্ম অভিব্যক্তি না পেলে বা নড়াচড়ায় কোনো ত্রুটি হলে পুরো দৃশ্যটি বাদ দিয়ে আবার নতুন করে দৃশ্য ধারণ করতে হয়েছে। এই সিনেমার প্রধান চরিত্র পিনকিও দেখতে কাঠের তৈরি হলেও এটি মূলত নরম সিলিকনের তৈরি। মেকানিক্যাল ফিগারগুলো 3D প্রিন্টেড সিলিকন অবয়ব দিয়ে আবৃত করা হয়েছে। শুধু পিনকিও নয়, প্রতিটি চরিত্রই একইভাবে তৈরি। পুরো সিনেমার জন্য মোট 3000টি সিলিকনের পাপেট তৈরি করা হয়। সিনেমায় অতি ক্ষুদ্র প্রাণীদের কিছু দৃশ্যের জন্য কখনো কখনো বিশাল আকৃতির পাপেট বানাতে হয়েছে, যেমন এই ক্রিকেট বা ঝিঝি পোকা। এতটাই ছোট যে আর্টিস্টদের পক্ষে এত ক্ষুদ্র 3D মডেল তৈরি করা অসম্ভব ছিল। বিশেষ করে পোকাটির চোখের অভিব্যক্তি ঠিকমতো দৃশ্যায়ন বেশ চ্যালেঞ্জিং ছিল, তাই তারা পোকাটিকে সাধারণ আকৃতির বানিয়ে বাকি পাপেটগুলোকে দৈত্যাকার করে তৈরি করেছিল। সেই জন্য পুরো সিনেমায় মোট 60টি সেট তৈরি করা হয়েছিল। সিনেমাটিতে আরেকটি বেশ চ্যালেঞ্জিং কাজ ছিল পাপেটগুলোর পোশাকের নড়াচড়াগুলো মসৃণভাবে দৃশ্যায়ন করা। এখানে আর্টিস্টরা চাইলেই ডিজিটাল CGI এর সাহায্য নিতে পারত, কিন্তু তারা সেটি না করে কঠিন পথেই হেঁটেছে। 1 ঘন্টা 54 মিনিটের এই সিনেমাটি স্টপ মোশন সিনেমার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সিনেমা, কারণ পুরো সিনেমায় ফ্রেম সংখ্যা ছিল মোট 161,000। এই সিনেমার ধারণা গিয়ের্মো দেল তোরোর মাথায় প্রথম আসে 2008 সালে, কিন্তু এত জটিল পদ্ধতি আর এত দীর্ঘ সময়ের জন্য অর্থ বিনিয়োগের কথা শুনে কোনো প্রযোজক সিনেমাটিতে আগ্রহ দেখায়নি। এমনকি বাজেট কমাতে সিনেমাটিকে 2D করার প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু পরিচালক এতে রাজি হননি। অবশেষে 2018 সালে এই সিনেমায় নেটফ্লিক্স আগ্রহ দেখায়, আর বাকিটা ইতিহাস। গত বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে প্রতিটিতে সিনেমাটি সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার জিতেছে। এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবারের অস্কারেও সিনেমাটি সেরা নির্বাচিত হয়। কোন স্টপ মোশন অ্যানিমেশন যে দর্শকদের মনে এতটা আবেগ ও মায়ার সঞ্চার করতে পারে তার একমাত্র উদাহরণ এই সিনেমা, আর সেই জন্যই সিনেমাটিকে বলা হচ্ছে সর্বকালের সেরা অ্যানিমেশন।